তাহলে আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মূল্যায়ন করেছেন অন্যান্য নবীরা, বিশেষ করে ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম। কোরআন কারীমের আয়াত আরেকটি সূরা সফের 6 নম্বর আয়াত বিশেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, স্মরণ করুন সেই মুহূর্তকে যখন ঈসা ইবনে মারইয়াম বললেন ইয়া বনি ইসরাঈল, একদম সুস্পষ্ট ঈসা আলাইহিসসালাম বলতেছেন বনি ইসরাঈল লোকদেরকে, মানে তার অনুসারীদেরকে, কি ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত এসেছে তাওরাত নাযিল হয়েছে কার প্রতি, মূসা আলাইহিসসালামের প্রতি, আমি সেটাকে সত্যায়ন করে যাচ্ছি। অর্থাৎ তাওরাত কি ছিল, সঠিক ছিল, তাওরাতের সকল কিছু সঠিক। ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতী মিন বা'দি ইসমিহি আহমদ, আমার পাশাপাশি আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, বিরাসূলি এমন একজন রাসূলকে, ইয়াতী মিন বা'দি, যে রাসূল আমার পরে আসবে, ইসমুহু আহমদ, সেই নবীর নাম হবে কি, আল্লাহ পাক বলতেছেন তাওরাতে মূসা আলাইহি ঈসা আলাইহিসসালাম বনি ইসরাঈলকে এই কথা বলে গিয়েছেন, কে বলতেছেন, আল্লাহ বলতেছেন, নাম সহ বলে দিয়ে গেলেন। এখনকার খ্রিস্টানরা এখন বলে যে আমরা শুধু ঈসা ঈসাকে জেসাসকে নবী বলি বলি, মুহাম্মদ আবার কি, আল্লাহ বলতেছেন তাদেরকে তাদের নবী বলেছে। এই জন্য আমি আরেকদিন বলেছিলাম যে বর্তমান খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিসসালামকে যে পরিমাণ মানে, পৃথিবীর যে কোনো ঈমানদার মুসলমান তাদের চাইতে বেশি ঈসা আলাইহিসসালামকে মানে। কেন, আমি অনেকগুলো প্রমাণ দিয়েছিলাম, এর মধ্যে এটি একটা প্রমাণ যে তারা তারা নবীকে মানে বলে, কিন্তু নবীর কথাগুলো তারা মানে না। নবীর অনেকগুলো কথা ছিল, জিনা করা যাবে না, শুকর হারাম, অনেকগুলো কথা ছিল, এগুলো তারা মানে না। একইভাবে তারা ওই নবী বলেছিলেন আমার পরে নবী আসবে, তার নাম হবে আহমদ, নাম সহ বলে দিয়ে গেছেন। তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী হিসেবে মানে না, কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী হিসেবে মানি, ঈসা আলাইহিসসালামকে নবী হিসেবে, তাহলে কারা বেশি মানলো। ডক্টর জাকির নায়েক খুব সুন্দরভাবে দিন বদলিয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের রহমত হিসেবেও এইরকম লোক তৈরি করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন এই যুগে যখন মিডিয়া এবং হলুদ সাংবাদিকতা যখন উল্টাপাল্টা লেখালেখি এবং অপপ্রচারের সুযোগ বেড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে প্রকাশ করার জন্য ডক্টর জাকির নায়েকের মতো বাতি আলো মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার কারণে শত অপপ্রচার প্রপাগান্ডা হলুদ সাংবাদিকতার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর মাঝে, চক্ষুষ্মান বুদ্ধিমান লোকদের মাঝে সত্যকে তুলে ধরার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। শত শত বড় বড় সায়েন্টিস্ট, গুণী জ্ঞানী যারা অন্য ধর্মে ছিলেন, তারা সত্যের সন্ধান পেয়ে ডক্টর জাকির নায়েকের কিছু কিছু বক্তব্য এবং তার কিছু গবেষণার ফসলের মাধ্যমে এই লোকগুলো আলহামদুলিল্লাহ ইসলামের ছায়া তলে আশ্রয় নিচ্ছে, আলহামদুলিল্লাহ নিতে থাকবে ইনশাআল্লাহ। টেরোরিজম দিয়ে যে মুসলমান মানি হলো সন্ত্রাস, মুসলমান মানি হলো খারাপ, মুসলমান মানি হলো ক্যাটাস্ট্রোফে, এগুলো বলে যত কিছুই করুক তারা কখনোই ইসলামের অগ্রগতিকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের বিজয় দিবেন, হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ জাতি, এই কথা আমাদেরকে বুঝতে হবে। আমি শ্রেষ্ঠ জাতির একজন, আমার কৃত আমার কাজকর্ম যেন শ্রেষ্ঠ জাতির মতো হয়, আমার কাজকর্ম যেন একজন অনুন্নত জাতি, নিম্ন মানসিকতার জাতির মতো না হয়, আমাদের নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি ভেবে জেনে শুনে আমাদের আচরণ আমাদের জীবন সেভাবে সাজাতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে। আল্লাহর রাসূলকে যত বেশি অনুসরণ করব আমার জীবন তত বেশি উত্তম হবে, উন্নত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, রাসূলের সিরাত চর্চা করার তৌফিক দান করেন, আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নত দিয়ে সাজানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।